Assalamualaikum guys, welcome back to my channel. आज के आपने तो शायद शेयर करोगे खूबी मोदर एक टे रेसिपी, इटा होच्छे नूडल्स के रेसिपी। तो आमी आज के किभाबे ये नूडल्स रेसिपी टे आपने तो शायद शेयर करोगे आपने रामर पूरे वीडियो टा देख पियन। आर आशा करती आपने तेरे काचे खूब भालो लगे आमर ये नूडल्स के रेसिपी टी। आमी इटा खूबी अन्य रकम भावे इटा आमी बनाई थी, तो आपनारा देखबेन। रेगुलर जेभावे आसले नूडल्स गुलो बनानो हय, तो आमी ए थेके एकटु डिफरेंट करे इटा बनिएछि। तो डिफरेंट किछु इनग्रेडियंट इटाके आमी आमार मन थेके करे इटा आमी बनिएछि, आर आसले इटा खेते असाधारण स्वाद हय, खुबी भालो लागे। एक्जैक्ट एरकम करे आपनारा इटा ट्राई करे देखबेन, इनशाल्लाह अनेक भालो लागबे। ताहले ভিউয়ার্স, আমি আপনাদের রেসিপিটা এবারে শুরু করতে চলে যাচ্ছি। আর তার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন না তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওটিতে একটি লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছি ভিউয়ার্স। তো চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট একটু লম্বা শেপ করে কেটে নিয়েছি। তো এবার আমি এগুলোকে একটু সব মশলাপাতি দিয়ে একটু এগুলোকে আমি মেরিনেটে রেখে দেব। তো প্রথমে ভিউয়ার্স, আমি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর এবারে দিয়ে দিলাম এক চা চামচ পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি এক চা চামচ ওয়েস্টার সস, এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস, আর এখন দিয়ে দিলাম ভিউয়ার্স সেটা হচ্ছে গার্লিক সস হাফ চা চামচ, আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ, আর এক চা চামচ পরিমাণ সাদা সিরকা, আর হাফ চা চামচ পরিমাণ লবণ। তো এটাকে ভিউয়ার্স এখন আমি একটু মাখিয়ে সব কিছু দিয়ে এই চিকেনটাকে আমি রেখে দেব মারিনেট হওয়ার জন্য। তো আর এই ফাঁকে আমি আরও অন্যান্য যে নুডলসের উপকরণগুলো সেগুলো আমরা রেডি করে নেব এখন। তো এটাকে আমি রেখে দিচ্ছি ভিউয়ার্স, এটা মারিনেট হবে। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, এটা হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া, সেটা নিয়েছি দুই চা চামচ, আর ভাজা জিরার গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, আর এটা হচ্ছে জয়ফল জয়ত্রী, ঘরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা নিয়েছি এক চা চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু তান্দুরি মশলা, তো ওটাও আমি এক টেবিল চামচ এক চা চামচ দিয়ে দিয়েছি, আর ধনিয়া গুঁড়া এক চা চামচ, লাল মরিচের গুঁড়া এক চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আর হচ্ছে সাদা এলাচ গুঁড়ো এক চা হাফ চা চামচ, আর কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। তো ভিউয়ার্স, এই মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছি। আর এখানে আমি দেখুন, এটা হচ্ছে উইংস, চিকেন উইংস। তো আমি এখানে কয়েক পিস, প্রায় ছ পিস হবে চিকেন উইংস নিয়েছি। তো এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এর মধ্যে, এখানে আমি এক টেবিল চামচ করে আদা রসুন আর পেঁয়াজ বাটা নিয়েছি। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি এখন চিকেনের মধ্যে, আর তারপর এখন দিয়ে দেব সেই যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই সব গুঁড়ো মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। আর এবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গার্লিক সস, তো আমি এক চা চামচ পরিমাণ হবে গার্লিক সসটা দিয়ে দিয়েছি, আর এখানে এক টেবিল চামচ ওয়েস্টার সস দিচ্ছি। এক টেবিল চামচ এটা হচ্ছে টমেটো ক্যাচাপ, তো সেটাও দিয়ে দিলাম এক টেবিল চামচ, আর এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টক দই, এখানে তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি আমি, টক দইটাও দিয়েছি এখানে। আর ভিউয়ার্স, এক টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়েছি, তো একটু টকটা বেশি লাগবে, ভালো লাগে খেতে। আর তারপর আমি সামান্য একটু, এক টেবিল চামচ পরিমাণ হবে পেঁপে বাটা, কাঁচা পেঁপে, কুসাসহ
ব্লেন্ডার করে ওটা দিয়ে দিয়েছি, আর তারপর লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে এটাকে আমি মাখিয়ে এখন একটা প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে এটাকেও আমি ম্যারিনেটে রেখে দেব। দিয়ে আমরা নুডলসটা বানাতে চলে যাব। তো ভিউয়ার্স, এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটাকে আমি রেখে দেব। এটাকে কমপক্ষে হলেও আপনারা আধা ঘন্টা এটাকে রাখতে হবে। তো এটা আমার আধা ঘন্টা থেকে আসলে বেশি যাবে আমি অন্যান্য কাজগুলো করতে করতে। তো ভিউয়ার্স, আমি ওগুলোকে ম্যারিনেটে রেখে দিয়েছি। আর যে নুডলসটা আজকে করবো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রাইস নুডলস। তো এই নুডলসটা ভিউয়ার্স আমি আরও একবার করেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগেছে, আমি এভাবে মানে বানিয়েছিলাম। আর আজকে হচ্ছে এটা দ্বিতীয় বার আমি এটা করছি। তো আমি প্রথমে আমি খেয়ে মানে এটা আমি আমরা খেয়ে এটা আমি টেস্ট করেছি, খুবই ভালো লাগছে আমি যেভাবে এটা বানিয়েছি। আর পরে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, আমার আমি যেভাবে খেয়েছি খুবই ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এই এক প্যাকেট পুরো প্যাকেটটাই আমি আজকে রান্না করে ফেলবো। তো এখানে পাঁচ মানে পিস ছিল নুডলস, আমি সবটাই দিয়ে দিলাম। দিয়ে এখন গরম পানি দিয়ে এটাকে মানে আমি একটু বয়েল করে একটা জালিতে এটা তুলে নিয়েছি। তো এই যে দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু রাইস নুডলস একদম ভাতের মতো কিন্তু সাদা। তো আমি এটাকে রেখে দিয়েছি ভিউয়ার্স নুডলসটাকে। আর এখন যেটা করছি, আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। তো যে আগে যে আমরা যে বনলেস চিকেনগুলো ম্যারিনেটে রেখেছিলাম সব মশলাপাতি দিয়ে মাখিয়ে, তো সেই চিকেনগুলোকে এখন আমি একটু ফ্রাইড করে নেব। হালকা একটু চিকেনগুলোকে আমি ভেজে নেব, অত বেশি ভাজবো না, হালকা একটু এটাকে ভেজে নেব একটু। তো এখন আমি চিকেনগুলোকে ভিউয়ার্স ভেজে নিচ্ছি। আর এরকম করে চিকেনটা ভেজে যে কোনো কিছুতে দিলে আসলে ভিউয়ার্স খুবই অন্যরকম একটা স্মেল আসে, একটু মানে কি বলবো যে গ্রিল টাইপের বা এরকম একটা স্মেল আসে ওয়েস্টার সস বা সয়া সস এগুলো দেওয়ার কারণে। ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, স্মেল বের হয়, তো খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, এর মধ্যে আমার চিকেনটা অলমোস্ট হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে, এইটুকুই চলবে। তো আমি এখন চিকেনটাকে আমি রেখে দিচ্ছি, চোলা থেকে নামিয়ে রেখে দেব। আর এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। তো চিকেনটা আমার হয়ে গিয়েছে ভিউয়ার্স, আমি এটাকে নামিয়ে রেখে দিলাম। আর এখানে ভিউয়ার্স আমি কিছুটা আলু, যেভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাইস করে থাকি ঘরে, তো সেরকম আমি আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে, তো এটাকে আমি একটু হাফ ডান করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে সামান্য একটু গার্লিক সস দিয়ে দিলাম, এক চা চামচ হবে। আর একটু ওয়েস্টার সস দিয়ে দিব, সামান্য একটু পরিমাণে ওয়েস্টার সস দিয়ে দিলাম, সামান্য একটু পরিমাণে, এক চা চামচ হবে ওয়েস্টার সস। এখন এরকমই সামান্য একটু পরিমাণে সয়া সসটাও দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো হবে। আর এখন কিছু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, আর সাদা আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, সামান্য একটু পরিমাণে, চিমটি পরিমাণে দিয়ে দিলে হবে। আর এখন এগুলোকে আমি ভিউয়ার্স মাখিয়ে, তো এটাকেও আমি একটু ফ্রাই করে নিচ্ছি পটেটোগুলোকে, এভাবে যেভাবে আমি চিকেনটাকে ফ্রাই করেছি, তো এভাবে আমি সেই পটেটোগুলোকেও আমি একইভাবে হালকা একটু এরকম ভাজা করে নেব। তো ভিউয়ার্স, এই হয়ে গিয়েছে আমার পটেটোগুলোকে, আমি চোলা থেকে নামিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি একটা কড়াই নিয়েছি, যে কড়াই আমরা নুডলসটা বানাবো। তো এর মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, আর এর মধ্যে আমি টুকরো করে পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ টুকরো করে কেটে দিয়েছি। আর এবারে ভিউয়ার্স, আমি পেঁয়াজটাকে একটু হালকা একটু ভেজে নিয়ে মানে হাফ ডান হবে পেঁয়াজটাও, পুরোপুরি রান্না করা যাবে না, নরম হয়ে যাবে, এটা গলে যাবে, তো একটু ক্রাঞ্চি থাকবে পেঁয়াজটা। তো তখন আমি এর মধ্যে সেই নুডলসগুলো দিয়ে দিয়েছি। তো নুডলসটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়ে এবারে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি কিছু, আর কিছু গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, তো এগুলো আমি একটু দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়েছি, 2টি কাঁচামরিচ কুচি করে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। তো এবার ভিউয়ার্স, লবণ দিয়ে দিলাম, এটা আপনাদের স্বাদ মতো দিবেন।
আর এখন দিয়ে দিচ্ছি আমি সেই যে চিকেনগুলোকে, আমি বনলেস চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম, তো সেই চিকেনটাও ছেড়ে দিয়েছি। ছেড়ে এটাকে ভালোভাবে একটু নুডলসের সাথে মিক্স করে নিচ্ছি এটাকে। আর এখন দিয়ে দিচ্ছি ভিউয়ার্স সেই পটেটোগুলো, ভাজা পটেটোগুলো। তো সেই ভাজা পটেটোগুলো আমি নুডলসের মধ্যে ছেড়ে দিয়েছি। ছেড়ে এটাকে একটু ভালোভাবে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নুডলস, চিকেন, পটেটো, পেঁয়াজ সব কিছুকে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এবারে ভিউয়ার্স এর উপরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, যাতে করে একটু কালারটাও সুন্দর আসে আর একটু ভালো লাগবে আর কি, দেখতে ভালো লাগবে, একটু কালারটা হালকা একটু চেঞ্জ হবে। তো এর জন্য আমি সামান্য একটু পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি। আর এবারে দিচ্ছি একটু এক টেবিল চামচ গার্লিক সস দিয়ে দিচ্ছি এর উপরে। গার্লিক সসটা দিলে ভিউয়ার্স একটু ঘ্রাণটা ভালো লাগে, একটু গার্লিক ঘ্রাণ করে ভালো লাগে আসলে খেতে নুডলসে। তো আমার নুডলসটা ভিউয়ার্স হয়ে গিয়েছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে রেখে দেব। আর এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। তো ভিউয়ার্স নুডলসটা হয়ে গিয়েছে, এবার আমি এটা চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের যে চিকেনটাকে, চিকেন উইংসগুলোকে আমরা মারিনেটে রেখেছিলাম সব মশলাপাতি মাখিয়ে, তো ওটাও কিন্তু খুব ভালোভাবে এরই মধ্যে আমাদের মারিনেট হয়ে গিয়েছে অন্যগুলো আমরা রান্নাবান্না করতে করতে। তো এখন আমি এটাকে ভিউয়ার্স র্যাপিং পেপারটা খুলে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। চিকেনটা কিন্তু এতক্ষণে খুব ভালোভাবে এটা মারিনেট হয়ে গিয়েছে, যথেষ্ট পরিমাণেরই মারিনেট হয়ে গিয়েছে। তো এখন আমরা এগুলোকে ফ্রাই করতে চলে যাব। তো ফ্রাই করার জন্য ভিউয়ার্স আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি কড়াই। তো এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে তারপর চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখেছি। মিডিয়াম লোতে রেখে এখন আমি চিকেনগুলো ছেড়ে দিয়েছি তেলে। আর এবারে ভিউয়ার্স আমি চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি, ফ্রাইড করে নিচ্ছি। তো এটা আমরা নুডলসের সাথে খাবো, খুবই ভালো লাগবে। আর এমনিতেও যদি চিকেন ছাড়াও খান, কারণ আমরা বনলেস চিকেনগুলো কিন্তু এর মধ্যে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি, সেটাও ভালো লাগবে, এমনিতেও খাওয়া যাবে। আর যদি ভালো লাগে আপনারা চাইলে সাথে এক্সট্রা ফ্রাইড চিকেন রাখতে পারেন, ভালো লাগলে, সেটা একেবারেই আপনাদের ইচ্ছা। তো আমি এখানে কিছু চিকেন উইংস এটাকে আমি ফ্রাইড করে নিচ্ছি নুডলসের সাথে খাবো। তো ভিউয়ার্স আমার চিকেন উইংসগুলো ফ্রাই হয়ে গিয়েছে। তো এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর একদম কিন্তু যে রেস্টুরেন্টের যেভাবে ফ্রাইড চিকেন থাকে সেই ঘ্রাণটা আসছে বা স্মেলটা করছে, তো খুবই ভালো লাগছে আসলে। আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ, কারণ আমি টক দই দিয়েছি, তারপর একটু সিরকাও দিয়েছি, একটু টক টক লাগে খেতে, খুবই ভালো লাগে, ঝালও লাগে। তো ভিউয়ার্স এই হচ্ছে আমার ফ্রাইড চিকেনগুলো, আমি এটাকে রেখে দিয়েছি। আর এখন আমি আপনাদেরকে নুডলসটা একটা ডিশে, সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, কতটা ইয়াম্মি লাগছে দেখতে এই নুডলসটা। আশা করছি ভিউয়ার্স আপনারা এটা আমি যেভাবে করেছি এক্স্যাক্ট আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন সেই নুডলসটা কতটুকু স্বাদ লাগে খেতে, কতটুকু ভালো লাগে। আর বা এটা আপনারা দুপুরবেলা লাঞ্চেও কিন্তু খেতে পারেন বা ডিনার টাইমেও খেতে পারেন, যে কোনো সময় ইচ্ছা করলে খেতে পারেন এটা। এরকম এক্সাক্ট করে আমার মতো ট্রাই করে এটা বানাবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ভিডিওটিতে একটি লাইক আর কমেন্টস করতেও ভুলবেন না। তাহলে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি অন্য আরও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও আমার দেখা হবে। আল্লাহ হাফিজ।